এখানে পেঁয়াজ তৈরির জন্য তিন ধরনের ডাল নিয়েছি আর আমি দুই ধরনের পেঁয়াজ তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়েছি মসুর ডাল। এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এই মসুর ডালটা দিয়ে আমি এক ধরনের পেঁয়াজ তৈরি করব। এখানে নিয়েছি ছোলার ডাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি আমি মুগ ডাল হাফ কাপ। এই দুইটা ডাল একসাথে করে আমি আরো একটি পেঁয়াজ তৈরি করব। প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিব, তারপর সবগুলো ডাল আলাদা আলাদা পাত্রে আমি ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এই পেঁয়াজটা তৈরি করার ক্ষেত্রে মুগ ডালটা ভেজে নিতে হবে, তা না হলে মুগ ডালের কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি মুগ ডালগুলোকে ভেজে নিয়ে সবগুলো ডাল তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। দেখুন ডালগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। আমি মুগ ডাল আর বুটের ডালটাকে একসাথে ভিজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আর মসুর ডালটাও ফুলেছে। আমি ভিজিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো আমি আলাদা আলাদা ভাবে প্ল্যান্ট করে নিব, চলুন দেখে নিই। আর আপনারা কিন্তু চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। শিলপাটায় বেটে নিলেই কিন্তু পেঁয়াজটা খুবই সুন্দর হবে, আর শিলপাটা না থাকলে আমার মতো ব্লেন্ড করে নিতে পারেন। ডালগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি একটি ব্লেন্ডার নিয়েছি। প্রথমে আমি মসুর ডালটা ব্লেন্ড করে নিব, সেজন্য মসুর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিচ্ছি। সবটা ডাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি ব্লেন্ডারটা অন করে দিচ্ছি। এইভাবে একবার ব্লেন্ড করা হলে তারপর আমি চামচের সাহায্যে ডালটা উপর নিচ করে দিব। উপর নিচ করে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। এভাবে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিব। আর অবশ্যই কিন্তু চামচ দিয়ে উপর নিচ করে দিতে হবে, তা না হলে শুধু নিচের ডালগুলো ব্লেন্ড হয়ে যাবে আর উপরের দিকের গুলো আস্ত থাকবে। সেই পদ্ধতিতে আমি সবগুলো ডাল একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ডালটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে প্রথমে আমি মসুর ডালের পেঁয়াজটা তৈরি করব। মসুর ডালের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজতে পেঁয়াজ কুচিটা যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ। আপনারা কাঁচামরিচটা নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি ডালটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। ডালটা মাখিয়ে নিয়েছি, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখুন বড়াগুলো কিন্তু এরকম হবে। যখন দেখবেন যে হাত দিয়ে এরকম বড়া শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে ডালটা মাখানো পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু চাইলে এর সাথে কিছুটা বেসন অ্যাড করে দিতে পারেন। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দুপুর তেলে বড়াগুলো ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি করে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি একটি একটি করে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন একটু সুন্দর করে দেওয়ার জন্য। সবগুলো দিয়ে দিয়েছি, চুলার হিটটা লো রেখে বড়াগুলোকে ভাজতে হবে। আমি প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর দেখুন বড়াগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজু একদম ফুলে উপরের দিকে উঠে গেছে। সবগুলো পেঁয়াজও আমি উল্টে দিয়েছি। এবারে অপর পাশটাও এইভাবে ভেজে নিব, আর তারপর উল্টে পাল্টে দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন
গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেলটা ঝরিয়ে চাকনি চামচ দিয়ে তুলে নিচ্ছি আর তুলে একটি টিস্যু পেপারের উপর রাখছি, যাতে করে এক্সট্রা যে তেলটা আছে টিস্যু পেপার সুপ করে নিতে পারে। এবারে আমি মুগ ডাল আর বুটের ডালের যে বড়াটা তৈরি করব সেই মুগ ডাল আর বুটের ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করিনি, আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন, তবে আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি না। এখন আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে সেম প্রসেসে এই বড়াটাকেও আমি ভেজে নিব একই তেলের মধ্যে। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দিয়ে মুসুর ডালের বড়ার মতো করে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজেই তিন রকমের ডাল দিয়ে তৈরি করে নিয়েছি মজাদার দুই রকমের পেঁয়াজি। ইফতারের ঝটপট আয়োজনে এই পেঁয়াজিটি মেনুতে রাখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সামনে যেহেতু রমজান মাস, প্রতিদিনের ইফতারে এই পেঁয়াজি তৈরি করে প্রিয়জনদের মজাদার ইফতার উপহার দিন। আমার পেঁয়াজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে আরও মজাদার নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।